নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গল ফ্লেভারস। আজকের একটা নিরামিষ বেগুনের রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো বেগুন বাসন্তী। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করে দেওয়া যাক বেগুন বাসন্তী। আমি একটা লম্বা বেগুনকে বোটা সমেত চার টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা লম্বালম্বিভাবে আমি কেটে নিয়েছি, এতে দেখতে সুন্দর লাগে। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ, অল্প হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু চিনি। চিনি দিলে কালারটা সুন্দর আসে। তো এই তিনটে উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে বেগুনের সাথে মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এইভাবে একটু গায়ে মাখিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আমার এটা মাখানো হয়ে গেছে। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, এতে টেস্টটা খুব ভালো আসে। আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেলটা যখন গরম হয়ে যাবে আমি বেগুনগুলোকে ভেজে নেব। আমি দুটো করে বেগুন এখানে ভেজে নিচ্ছি, যেহেতু এখানে কড়াইটা ছোট। আপনারা চাইলে একসাথেও ভেজে নিতে পারেন, বা ছাঁকা তেলেও কিন্তু বেগুনটা ভাজতে পারেন। এইভাবে একটু উল্টে পাল্টে বেগুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন এটা ভাজা হয়ে গেছে। এবার এই দুটো বেগুনকে তুলে নিয়ে আমি যে আর দুটো বেগুন আছে সেটাকেও একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো বেগুন এখানে ভাজা হয়ে গেছে। ওই একই কড়ায় আমি আর এখানে এক্সট্রা তেল দিচ্ছি না, আপনারা চাইলে অল্প একটু তেল দিতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে, এটা আমি ফোড়ন হিসাবে দিচ্ছি। এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি সর্ষে পোস্ত ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। আমি এখানে 4 চামচ মতো দিয়ে দিচ্ছি। এটা একটু হালকা কষিয়ে নিতে হবে। হালকা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি একটা ছোট সাইজের টমেটো ভালোভাবে পেস্ট করে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে এই পেস্টটার মধ্যে কিন্তু অল্প নারকেলও দিতে পারেন। টমেটো পেস্টটা দিয়েও খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এই রান্নাটাও ভালোভাবে কষালেই কিন্তু এর টেস্ট খুব ভালো আসে। তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এবারে মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। ঝালটা কীরকম খান সেটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি এখানে একটু বেশি দিয়েছি। এগুলো খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ ফেটানো টক দই। এটা দিয়েও মশলার সাথে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিতে হবে। এটা যখন কষানো হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, কারণ এটা একটু মাখা মাখা হবে, খুব বেশি কিন্তু গ্রেভি থাকবে না, তাই খুব সামান্য জলই এখানে দিতে হবে। দেখতেই পেলেন আমি খুব অল্প জলই এখানে ব্যবহার করলাম। এটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি। আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে চিনিটা নাও দিতে পারেন, তবে নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। এবারে এর মধ্যে ভাজা বেগুনগুলো দিয়ে দেবো এবং ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, কারণ ভাজার সময় বেগুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। 5 মিনিট হয়ে গেছে, আমাদের রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। এবারে হালকা হাতে একটু এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেবো, আর উপর থেকে ছড়িয়ে দেবো ধনে পাতা। আপনারা চাইলে বেশি করে ধনে পাতাও ব্যবহার করতে পারেন। আমি অল্প একটু ধনে পাতা এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তো দেখতেই পেলেন তৈরি হয়ে গেল আমাদের বেগুন বাসন্তী। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কত সুন্দর হয়েছে। এটা আপনারা ভাত বা পরোটা বা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারেন। তো আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি।
আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর এই চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভেট করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্ত, খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।